সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরা কথা বলছিলাম আমাদের সৌরজগৎ নিয়ে এবং সৌরজগতের যে পরিবারের যে সদস্যগুলো আছে, সূর্য এবং বিভিন্ন গ্রহ সেগুলো নিয়ে। তো আমরা এর আগে সবগুলো গ্রহ সম্পর্কে কিছু কিছু তথ্য জেনেছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো এখন আমরা জানবো যে এতগুলো গ্রহের মধ্যে শুধুমাত্র পৃথিবীতেই কেন জীব আছে, অর্থাৎ মানুষ বা প্রাণী এবং গাছপালা শুধুমাত্র পৃথিবীতেই কেন বসবাস করে, সেই কারণগুলো সম্পর্কে আমরা একটু জানবো। তো পৃথিবীতে জীবের বসবাসের সবচেয়ে বড় এবং প্রধান একটা কারণ হচ্ছে পৃথিবীতে একটা খুব সুন্দর বায়ুমণ্ডল আছে। এই বায়ুমণ্ডলটা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর সঙ্গে আবর্তন করে। তো আমরা জানি যে একটা মাধ্যাকর্ষণ শক্তি হচ্ছে যেটা একটা শক্তি যেটা পৃথিবী তার কেন্দ্রের দিকে প্রতিটি বস্তুকে আকর্ষণ করে। তো এই মাধ্যাকর্ষণ শক্তিটা বায়ুমণ্ডলকেও আকর্ষণ করে বলে এই বায়ুমণ্ডলটা পৃথিবীর সঙ্গেই আবর্তন করতে থাকে। এবং এই বায়ুমণ্ডলের ঘনত্বটা সবচেয়ে বেশি হচ্ছে সমুদ্রপৃষ্ঠে এবং তার উপরে এই ঘনত্বটা ধীরে ধীরে কমতে থাকে। তো বায়ুমণ্ডলের প্রধান যে উপাদান সেগুলো হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন। এর মধ্যে অক্সিজেন কিন্তু প্রাণীকে বাঁচিয়ে রাখার জন্য অপরিহার্য একটা উপাদান, অর্থাৎ অক্সিজেন ছাড়া কোনো গাছপালা বা প্রাণী কেউ বাঁচতে পারবে না। আর এরপর রয়েছে কার্বন ডাইঅক্সাইড, যেটা বিভিন্ন স্থানে বিভিন্ন পরিমাণে আছে। আর কার্বন ডাইঅক্সাইডও কিন্তু খুবই প্রয়োজনীয় উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে, অর্থাৎ অক্সিজেন প্রয়োজনীয় প্রাণীকে বাঁচিয়ে রাখার জন্য আর কার্বন ডাইঅক্সাইড প্রয়োজনীয় উদ্ভিদকে বাঁচিয়ে রাখার জন্য। আর এছাড়াও বায়ুমণ্ডলে রয়েছে ধুলা, ধোঁয়া এবং জলীয় বাষ্প, যেগুলো পরিমাণ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। আর সূর্য থেকে আমরা আলো এবং তাপ পাই, এই আলো এবং তাপের সাথে কিন্তু অনেক ক্ষতিকর রশ্মিও আসে। তো আমাদের যে বায়ুমণ্ডল পৃথিবী, সেই বায়ুমণ্ডল সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের পৃথিবীটাকে এবং পৃথিবীর ভিতরে সেই ক্ষতিকর রশ্মিটাকে আসতে দেয় না। তো বায়ুমণ্ডলটা কয়েকটা স্তরে বিভক্ত, তো এখানে আমরা সবগুলো না কিছু স্তর পড়ব। এর প্রথম যে স্তরটা সেটাকে বলা হয় ট্রপোমণ্ডল। এই ট্রপোমণ্ডলটা হচ্ছে ভূপৃষ্ঠের সাথে সবচেয়ে নিচে, অর্থাৎ সর্বনিম্ন স্তর। এটার গভীরতা হচ্ছে 13 কিলোমিটার। এই ট্রপোমণ্ডলে আর্দ্রতা, মেঘ, বৃষ্টি, বায়ু প্রবাহ হয়, অর্থাৎ আমরা যে জলবায়ু দেখতে পাই, বৃষ্টি হচ্ছে কিংবা গরম পড়ছে কিংবা বায়ু প্রবাহিত হচ্ছে, এই সবই কিন্তু আসলে ট্রপোমণ্ডলে সংঘটিত হয়ে থাকে। অর্থাৎ আবহাওয়া ও জলবায়ুর যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো ট্রপোমণ্ডলে সংঘটিত হয়। এবং যত বেশি উচ্চতা বৃদ্ধি করা হয় ট্রপোমণ্ডলে, তত বেশি বাতাসের গতিবেগ বৃদ্ধি পায়। তো ট্রপোমণ্ডলের একদম উপরের দিকে একটা স্তর আছে, সেটাকে আমরা বলছি ট্রপোপজ। তো এই ট্রপোপজের গভীরতাটা সরু, এখানে বায়ু স্থির থাকে এবং ঝড় বৃষ্টি খুবই কম হয়, এই কারণে এই ট্রপোপজ দিয়েই বিমান চলাচল করে থাকে। আর বায়ুমণ্ডলে আরেকটা স্তর আছে, সেটাকে বলি আমরা ওজোন স্তর। তো এটা, এর মাঝখানে আরও কিছু স্তর আছে, সেটা আমরা ওজোন স্তরটা পড়ছি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ জীবের বেঁচে থাকার জন্য। এই ওজোন স্তরের গভীরতা হচ্ছে 12 থেকে 16 কিলোমিটার। এই ওজোন স্তরটার কাজ কি, এটা হচ্ছে সূর্যের যে অতিবেগুনি রশ্মি, এটা কিন্তু আমাদের প্রাণীদের জন্য খুবই ক্ষতিকর। এই অতিবেগুনি রশ্মিটাকে ওজোন স্তর সেখানে আটকে রাখে। অতিবেগুনি রশ্মিটা ওজোন স্তরের কারণে পৃথিবীতে প্রবেশ করতে পারে না, এবং ওজোন স্তরটা আটকে রাখে বলে অতিবেগুনি রশ্মি আটকে রাখে বলে ওজোন স্তরের তাপমাত্রা কিন্তু খুবই বেশি। এর তাপমাত্রা হচ্ছে 76 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে একটু জানলাম। আমরা জানলাম ট্রপোমণ্ডল রয়েছে, ট্রপোমণ্ডলের পরের স্তর হচ্ছে ট্রপোপজ, যেটা দিয়ে বিমান চলাচল করে, এবং একটা ওজোন স্তর রয়েছে যেটা অতিবেগুনি রশ্মিকে আটকে দেয়। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে কোন স্তরে বিমান চলাচল করে থাকে। আমরা মাত্রই পড়েছি, তোমরা ভিডিওটা পজ করে অপশনগুলো দেখে প্রশ্নটা উত্তর দিয়ে ফেলো। তাহলে আমরা জানি যে ট্রপোপজ দিয়ে বিমান চলাচল করে থাকে, কারণ ট্রপোপজে বায়ু স্থির এবং চলাচল কম করে। এখন দেখো যে আমাদের পৃথিবীতে মানুষের বসবাসের জন্য, মানুষ এবং সব জীবের বসবাসের জন্য প্রয়োজন হচ্ছে আলো, বাতাস, পানি ও তাপমাত্রা। এর মধ্যে আমরা আলো পাচ্ছি সূর্য থেকে, বাতাস পাচ্ছি আমরা বায়ুমণ্ডল থেকে, এবং যেভাবে আমাদের প্রয়োজন, আমাদের অক্সিজেন প্রয়োজন আমরা পাচ্ছি, আমাদের কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের জন্য প্রয়োজন আমরা পাচ্ছি, এবং যতটুকু পরিমাণে প্রয়োজন সেটাও পাচ্ছি। আমরা পানি পাচ্ছি পৃথিবীর ভূত্বক থেকে এবং যে মহাসাগর আছে বা নদী নালা আছে সেখান থেকে, এবং আমাদের যে প্রয়োজনীয় তাপমাত্রা সেটা পাচ্ছি আমরা সূর্য থেকে, এবং এই তাপমাত্রাও কিন্তু সহনশীল পরিমাণের বাইরে নয়। এটা হচ্ছে গড় তাপমাত্রা পৃথিবীর 13.90 ডিগ্রি সেলসিয়াস, যেটা জীবের বেঁচে থাকার জন্য উপযোগী। তাহলে আমরা বুঝতে পারছি পৃথিবীতে জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজন আলো, বাতাস, পানি এবং তাপমাত্রা। এই প্রত্যেকটি উপাদান আমাদেরকে পৃথিবী
ঠিক পরিমাণে দিচ্ছে। এই কারণে সৌরজগতে এতগুলো গ্রহের মধ্যে কম্পিটিশন করে পৃথিবী জীবের বসবাসের জন্য উপযোগী হয়েছে। তাহলে এই ভিডিওতে আমরা জানলাম কেন পৃথিবী জীবের বসবাসের জন্য উপযোগী। এরপরের ভিডিওতে আমরা পৃথিবীর গঠন সম্পর্কে আরেকটু দেখবো।